নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্টাডি উইথ আস। আমি সদর মণ্ডল। আজকে এই ভিডিওতে এসএসসি সিজিএল 2020 সালের টিয়ার ওয়ানে আসা একটি টাইম অ্যান্ড ডিস্টেন্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এ ধরনের প্রশ্ন যদি পরীক্ষা আসে এরা মানে আপকামিং এক্সামে, তাহলে আমরা কীভাবে সমাধান করব অল্প সময়ের মধ্যে তার পদ্ধতিটা শিখব। প্রশ্নটি বলেছে, এ টেক্স 8 আওয়ার্স মোর দ্যান দ্য টাইম টেকেন বাই বি টু কভার এ ডিস্টেন্স অফ 160 কিমি। ইফ এ ডাবল সি স্পিড, হি টেক্স 3 আওয়ার্স মোর দ্যান বি টু কভার দ্য সেম ডিস্টেন্স, দ্য স্পিড ইন কিমি পার আওয়ার অফ বি ইজ কত। তাহলে 160 কিমি দূরত্ব যেতে বি যা সময় নেয়, তার থেকে এ 8 ঘন্টা বেশি সময় নেয়। যদি এ তার বেগকে দ্বিগুণ করে, তাহলে সে একই দূরত্ব যেতে, সেম ডিস্টেন্স যেতে বি এর থেকে এ আরও 3 ঘন্টা বেশি সময় নেয়। তাহলে বি এর বেগ কত? তো আমরা প্রথমেই জানি যে বেগ কী করে পাওয়া যায়। দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে বেগ পাওয়া যায়। ধরে নিচ্ছি এ এর বেগ হচ্ছে এ আর বি এর বেগ বি ধরে নিচ্ছি। তাহলে দূরত্ব হচ্ছে 160 কিলোমিটার। দূরত্বকে যদি আমি এ এর বেগ দিয়ে ভাগ করি, তাহলে এ কতটা সময় নিচ্ছে সেটা পাবো। তাহলে 160 বা এ হচ্ছে এ নেওয়া সময় মাইনাস বি এর নেওয়া সময় হচ্ছে 160 বাই বি। তার পার্থক্য 8, কারণ এ 8 ঘন্টা বেশি সময় নেয়। এটা 1 নম্বর সমীকরণ গেল। 2 নম্বর সমীকরণ আমরা কী করবো? না, এ এর বেগকে এখন দ্বিগুণ করছি। তাহলে এর বেগ ছিল আগে 2a, এখন হচ্ছে 2a। তাহলে এ নেওয়ার সময় হচ্ছে 160/2a মাইনাস বি এর হচ্ছে 160/b। এবার পার্থক্য 3 ঘন্টা, কারণ 3 ঘন্টা এসে বেশি সময় নিচ্ছে হলো। এবার কি করব যে এখানে যেহেতু 2a আছে, এখানে এ, তাহলে প্রথম সমীকরণটাকে 1-2 যদি গুণ করে দিই, তাহলে কত আসবে? এদিকে গুণ করব, গুণ করে বিয়োগ করে দেবো 1 থেকে 2। তাহলে যদি এটা এটা কেটে যাবে, তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ করে দিই কত আসবে? 160, অ্যাকচুয়ালি আসবে 160/b মাইনাস 160/2b, এরকম আসবে। এটাকে বিয়োগ যদি করে দিই, তাহলে আসবে 160/2b। আর 8-2 দিয়ে ভাগ করলে 4, 4-3, 1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 80/b = 1, বি এর মান 80, অর্থাৎ বি এর স্পিড চলে আসলো 80 কিমি/ঘন্টা। এটা গেল ট্র্যাডিশনাল মেথড। এই মেথডটা করা যেতে পারে। আর একটা হচ্ছে অপশান এলিমিনেশন, কীভাবে করবো? না, যেহেতু দূরত্বটা বলে দিয়েছি 160 কিলোমিটার, এবার আমরা ধরে নিচ্ছি বি এর বেগটা 80, কারণ প্রথম অপশানে 80 রয়েছে। এবার বি এর বেগ যদি 80 হয়, তাহলে বি কতটা সময় নিচ্ছে? 160/80, 2 ঘন্টা সময় নেবে বি। আর বি যদি 2 ঘন্টা সময় নেয়, তাহলে এ 8 ঘন্টা বেশি সময় নেয়, তাহলে এ নেবে 10 ঘন্টা। কত নেবে? 10 ঘন্টা। এখন এ যদি 10 ঘন্টা সময় নেয়, তাহলে এর বেগ কত হবে? না, 160/10, কারণ দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করি, তাহলে বেগ পাওয়া যায়। তাহলে এর বেগ চলে আসলো 16। তাহলে বি এর বেগ কত বললাম? 80, এর বেগ 16। দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলেছে যে এর বেগকে ডবল করলাম, এর বেগকে ডবল করলাম, তাহলে এর বেগ 16 থেকে 32 হলো, আর বি এর বেগ 80 থাকলো। এবার বি কতটা সময় নেবে? 160/80, 2 ঘন্টা। আর এ সময় নিচ্ছে 160/32, 5 ঘন্টা। তাদের মধ্যে বিয়োগফল হচ্ছে 3, কারণ সেকেন্ড ক্ষেত্রে এ বিয়ের থেকে 3 ঘন্টা বেশি সময় নেয়, এবং এখানে দেখাও যাচ্ছে 3 ঘন্টা। সুতরাং আমাদের প্রথম অপশানটা চুজ করেছিলাম, বিয়ের বেগ 80, সেটা সঠিক, অর্থাৎ বিয়ের বেগ হচ্ছে 80। এভাবে করলে অনেক ফাস্ট হবে ক্যালকুলেশনটা। তো এই গেল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। থ্যাংক ইউ।